আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, রিয়েক্টিভের ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমরা গত টিউটোরিয়ালে ড্রয়ার নেভিগেশন দেখেছি এবং তার আগে টিউটোরিয়ালে স্ট্যাক নেভিগেশন দেখেছি। তো আজকের এই টিউটোরিয়ালে দুটোকে কম্বাইন করা লাগবে, কম্বাইন করব আমরা। তাছাড়া আপনারা আমার স্ক্রিনে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এইখানে জাস্ট শুধু ড্রয়ার নেভিগেশন থাকলে আর কোয়েরি, আচ্ছা এখানে আবার থাকছেও না, মানে এইটা প্রবলেম হচ্ছে, এটা আমার আসলে এখানকারই প্রবলেম। হ্যাঁ, তো এই যে এখানে ক্লিক করলে আবার এটা চলে আসছে, তবে এখানে কোনো উপরে বার নাই, অর্থাৎ স্ট্যাক নেভিগেশন নেভিগেশন কাজ করছে না বা নাই আমরা ইমপ্লিমেন্ট করিনি। তো দুটোকে একসঙ্গে ইমপ্লিমেন্ট করব। তো চলুন আমরা আমাদের কোডে চলে যাই। তো এর জন্য প্রথমে যেটা করতে হবে, আমাদের এই ড্রয়ার নেভিগেশন তো থাকবেই, পাশাপাশি আমরা স্ট্যাক নেভিগেশন ইন্টিগ্রেট করব। তো এর জন্য আমি এখানে আবারও দুটো ফাইল খুলে নিচ্ছি, একটা হলো ওই যে ইয়া নামে, এত বড় নাম, ওটা কপি করে নিই। হ্যাঁ, নোটিফিকেশন স্ক্রিন, এই কম্পোনেন্টগুলোকে আলাদা করে নিব। এই কম্পোনেন্টগুলো এখানে রাখলে খারাপ দেখা যাচ্ছে, আমি কম্পোনেন্টগুলো আলাদা করে নিব। তো এই জন্য আমি একটা নতুন ফাইল খুলতেছি, এটার নাম দিচ্ছি ওইটা কোয়েরি, নাই কন্ট্রোল ভি ডট জেস, আচ্ছা জেস এটা দিলাম। এইখান থেকে আমাকে এই ফাংশনাল কম্পোনেন্টটা বা যেটাই হোক আমি নিয়ে যাবো এখানে। তো আর সি স্টেটলেস ক্লাস কম্পোনেন্ট প্রোটোটাইপস, দেখি তো ক্লাস কম্পোনেন্ট বাদে কিছু হয় নাকি। আর এফ সি, আর এফ সি ফাংশনাল কম্পোনেন্ট, হ্যাঁ আর এফ সি, এটা একটা ফাংশনাল কম্পোনেন্ট হয়েছে। তো রিয়্যাক্টের সমস্যা নাই, আমরা জাস্ট এই ফাংশনাল কম্পোনেন্টটাকে এই যেটা রিটার্ন করছে এইখানে দিয়ে দিলাম। এই কপি করে কাট করে নিই, আচ্ছা এটা আপাতত কপি করে নিই, এইখানে ডিভ হবে না, এইখানে এইটা হবে, কন্ট্রোল পেস্ট, তাই না? ওকে, আর ঠিক আছে, আর এখন তো আসলে এটার প্রয়োজন নাই। ও এই যে নেভিগেশনটা এইটা এখানে পপ আকারে যেহেতু পাবে, সুতরাং এইটা এইখানে দিয়ে দিতে হবে, কন্ট্রোল ভি। আর কি এই যে আমাদের এইটা, যেহেতু ওখানে বাটন আছে আর হলো ভিউ আছে, এটা আমাকে এখানে দিয়ে দিতে হবে রিয়েক্টিভ থেকে। ব্যাস হয়ে গেল, এক্সপোর্ট করাও আছে, তাহলে এখন আপাতত এইটার এখানে প্রয়োজন নাই। যে নোটিফিকেশন, এটা আমি একটু এখান থেকে কপি করে নিই, এই নামে এখানেও ইম্পোর্ট করব। এখন এটা এখান থেকে কেটে দিচ্ছি, দিয়ে আমি এইখানে ইম্পোর্ট করছি। হ্যাঁ, দেখি তো কি হয়, ইম্পোর্ট, সরি ইম্পোর্ট কন্ট্রোল ভি ক্রোম, এই যে ডট স্ল্যাশ দিলে চলে আসবে। ওকে, এখন তাও ঠিক, সবকিছু ঠিক থাকার কথা। তো এরর কিসের, কি গো অ্যান ভ্যালি ইনভ্যালিড ভ্যালু ফর কম্পোনেন্ট প্রপ নোটিফিকেশন, কিসের জন্য? এটা তো ভ্যালিডেই আসছে, সমস্যা কি? কন্ট্রোল সেভ, হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, মানে আসলে এইটা সেভ করিনি, তাই তো? এখন ঠিক আছে। তো ঠিক সেম সিস্টেমে আমি এই যে আমাদের যে হোম স্ক্রিন কম্পোনেন্টটা আছে এটাকে এইখানে একটা নতুন কম্পোনেন্ট বানাই নিব, কন্ট্রোল ভি এত ডট জেস, ওকে, তারপর আর এফ সি, ওকে ডান, এর মাঝের এই যে কন্টেন্টগুলো এখানে তো ডিপ হবে না আপনারা জানেন, ব্যাস। আর এটার ওই প্রপটা দিতে হবে, এই প্রপটা হোম স্ক্রিন এমনিতে পাবে,
এলো, আবার এই নোটিফিকেশনের মতো এইটা আমাকে এখানেও ইনপুট করে নিতে, তাই না? করে নিলাম। এইবার এইখানে আমার এই ফাংশন কম্পোনেন্টটা প্রয়োজন নাই, বাস। আর স্টাইল শিটটা তো কোথাও ইউজে করিনি, বেকার খালি রাখছি। এখন দেখি আবার ওরকম ইরর আসতে পারে, কারণ হলো এটা সেভ করা হয়নি, কন্ট্রোল সেভ করা হয়নি। এই যে হোম স্ক্রিনের মতো, তাই না? ইম্পোর্ট হোম স্ক্রিন স্ক্রিন হোম, ব্যাস। এখন যদি সেভ করি, এখন ঠিকঠাক কাজ করার কথা। এখন আবার আগের মতো কাজ করছে, সব ঠিকঠাক, তাই না? তো এখন জাস্ট স্ক্রিনগুলো আমি আলাদা আলাদা কম্পোনেন্ট বানিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আসলে যে কিভাবে আমরা দুটোকে কম্বাইন করতে পারি। তো এখন আবার আমাকে এটা ব্যাক দিয়ে যে স্ট্যাক নেভিগেশন ছিল সেই স্ট্যাক নেভিগেশনটা নিয়ে আনতে হবে। কারণ আছে, এখানে একটু বোঝাই দিই এটা কেন এরকম হবে। যদি দেখি তো, যদি ব্যাক হয়, এখানে কি স্ট্যাক নেভিগেশন ছিল? হ্যাঁ হ্যাঁ, এই দেখেন, এটা স্ট্যাক নেভিগেটর। এখানে এটা একটু রান করে দেখাই এটা কিভাবে কাজ করে। এই দেখেন, এখানে স্ট্যাক নেভিগেটরে, এই যে এখানে স্ট্যাক আকারে উপরে দেখাচ্ছে ট্যাবটা, তাই না? তো এই জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হলো দেখেন এই অ্যাপের মধ্যে, অ্যাপের মধ্যেই যে আমরা যে স্ট্যাক নেভিগেটর বানাইছি, এই কম্পোনেন্টটাই থাকবে আমাদের, ঠিক আছে? এই এইরকম অ্যাপ কম্পোনেন্টটা ভিতরে যেমন আছে আমাদের, এই দুটো ঠিক সেম কম্পোনেন্টটাই আমরা, আমি আপনাদেরকে করে দেখাই। কন্ট্রোল সি, এখন কন্ট্রোল, আচ্ছা কন্ট্রোল জেড জেড করি, কন্ট্রোল ওয়াই ওয়াই করি, ট্যাব নেভিগেশন, এটা না ড্রয়ার নেভিগেশন, সরি, এটা আসুক, সেভ। এখনো আসছে না, তার মানে হয়তো আরো রিলোড দিতে হবে। এটা কিন্তু আমার ড্রয়ার নেভিগেশন এখনো আসছে কি, জীবনে আসে নাই। তো এটা আমাকে রিফ্রেশ দিলেও হচ্ছে না, আমি এখন একটু ফোনটা এরকম করে ঝাঁকাই, হ্যাঁ ঝাঁকিয়ে রিলোড দিই, ঠিক আছে? তো রিলোড দিলাম, একটু ধৈর্য ধরেন, বুঝে যাবেন, সমস্যা নেই। ওকে, এই যে দেখেন ড্রয়ার নেভিগেশনটা আসছে। এখন আমি করব কি, এইখানে দেখেন আমি যে ওই হোম স্ক্রিনটা, এখানে এই হোম স্ক্রিনটা দিছি, হোম স্ক্রিনটা না দিয়ে, এই নোটিফিকেশন স্ক্রিনটা না দিয়ে এইখানেই স্ট্যাক স্ক্রিন থাকবে সেইটা সহ ইমপ্লিমেন্ট করি। বুঝলেন, এখানে হোম স্ক্রিন নোটিফিকেশন না দিয়ে এই প্রত্যেকটা স্ক্রিনে একটা করে স্ট্যাক স্ক্রিন থাকবে, যেমনটা আপনাদেরকে এখানে দেখাচ্ছে। দেখেন আমি যদি এখানে কন্ট্রোল, এখন ভি করছি না, একটা কম্পোনেন্ট বানাই, কনস্ট আগে এইখানে আমাকে স্ট্যাক নেভিগেশন নেভিগেটরটা এখানে ইম্পোর্ট করে নিতে হবে। আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, এই জায়গাটাতে একটু ভালো করে খেয়াল করেন, বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, একটু সময় লাগলেও করার কিছু নাই। হ্যালো রিয়েক্ট নেভিগেশন, এখানে আছে কি, আছে নেভিগেশন কন্টেইনার, এই যে স্ট্যাক নেভিগেটর, এইটাকে আমরা ইউজ করব, যেহেতু এটাকেও ইম্পোর্ট করে নিতে হবে। ওকে, কন্ট্রোল ভি, তারপরে এই যে স্ট্যাক নেভিগেটর, এইটাকেও
আমরা ভ্যারিয়েবলের মধ্যে বানাতে হবে। দেখেন বানাইছি, আচ্ছা স্ট্যাক নেভিগেটর আর কিছু নাই। এখন যদি আমি একটু সেভ দিই দেখি তো, এটাকে আমি হোম স্ট্যাক দিই, আমার এই অ্যাপটা এখানে পাশে দেখা যাচ্ছে না তাই তো, ইউরোর আসছে একটা। হ্যাঁ আমি একটা হোম দিই, এই যে হোম। এখন আসলে এইখানে স্ট্যাকটা ইউরোর হওয়ার কথা না, কি বলছে ক্রিয়েট স্ট্যাক নেভিগেটর। আনএক্সপেক্টেড কিওয়ার্ড এক্সপোর্ট, সাইটে হোম না দিলেও হবে তাহলে। ওকে এখন ঠিক আছে, এখন আমি এই হোম স্ক্রিন দেখেন, আমি জাস্ট স্ট্যাক নেভিগেটর ট্যাব ট্যাব নেভিগেশন ইমপ্লিমেন্ট করার পরে কম্পোনেন্টগুলো আলাদা রাখার পরে আমি জাস্ট স্ট্যাক নেভিগেটর এখানে ইম্পোর্ট করলাম। এবার হোম স্ক্রিন না দিয়ে আমি সিএনএসটিক কনস্ট হোম হোম স্ট্যাক স্ক্রিন হোম স্ট্যাক স্ক্রিন হোম স্ট্যাক স্ক্রিন এখানে অবশ্যই নেভিগেটরটা দিতে হবে, এই যে এটা নেভিগেশন আবার এখানে তো ওইটা তাহলে কবে হারে গেল। আচ্ছা এইটার মাঝখানে এই যে স্ট্যাক নেভিগেটরের যে ইয়াটা দিতে হবে, ঠিক আছে এই দেখেন। এখন এইখানে ড্রয়ার নেভিগেটরের মাঝে আমাকে হোম স্ক্রিন নাম না দিয়ে হোম স্ট্যাক কম্পোনেন্টটা দিতে হবে। দেখেন হোম স্ট্যাক কম্পোনেন্টটা এখানে দিলাম, আর হোম স্ট্যাকটার মাঝখানে আবার হোম স্ক্রিনটা আছে যেটা আমরা এই যে এখানে ইম্পোর্ট করছি। বোঝা গেছে ব্যাপারটা এইটা? ওকে এখন ঠিক সেম সিস্টেমে নোটিফিকেশন না দিয়ে আমরা নোটিফিকেশন স্ট্যাক নামে হলো যে আরেকটা কম্পোনেন্ট এখানে বানাবো, ঠিক আছে আমি দেখাচ্ছি। নোটিফিকেশন স্ট্যাক স্ট্যাক স্ক্রিন STACK স্ট্যাক এইখানে থাকবে হলো নোটিফিকেশন স্ক্রিন কন্ট্রোল সি। ওকে দেন নোটিফিকেশন স্ট্যাক স্ক্রিন কন্ট্রোল সি এইটা যাবে হলো এই কম্পোনেন্টের মাঝখানে, আরে কন্ট্রোল জেড। আপনাদেরকে আমি পুরোটা বুঝাই দিচ্ছি, আসলে আমি স্ট্যাক স্ক্রিনগুলোকে ড্রয়ার স্ক্রিনের মাঝখানে নিয়ে আসছি, ঠিক আছে। দেখেন এখানে এই যে মেইন যেটা অ্যাপের মাঝে আমার স্ট্যাক ড্রয়ার নেভিগেশনের মাঝখানে স্ট্যাক স্ক্রিন কম্পোনেন্ট দুটো আমি ইউজ করলাম, আর এইখানে উপরে কম্পোনেন্টগুলো স্ট্যাক স্ক্রিন কম্পোনেন্টের মধ্যে আমার মেইন কম্পোনেন্ট যেটা হোম স্ক্রিন আর নোটিফিকেশন স্ক্রিন অ্যাড করে দিচ্ছি। ওকে এখন যদি কোনো ভুল টুল না থাকে তাহলে যদি সেভ করি তাহলে আমাদের একটা উপরে বারও থাকার কথা আবার পাশে চিহ্নগুলোও থাকার কথা। আচ্ছা হোম স্ট্যাক স্ক্রিন নাথিং ওয়াজ রিটার্ন, কোনো রিটার্ন করে না, এটা রিটার্নের মধ্যে অবশ্যই রাখতে হবে, এটা কোনো কথা হলো এটা কি কম্পোনেন্ট হয়েছে রিটার্ন। ক্ষমা চেয়ে নিচ্ছি,
এই রিটার্নের মাঝখানে এটা যাবে, ঠিক আছে, ওকে। আবার এইখানেও রিটার্ন, এইখানে এই টাকে স্ক্রিনের কম্পোনেন্ট গুলো চলে যাবে, ব্যাস। এখন যদি আমি সেভ করি, এখন সবকিছু ঠিকঠাক থাকলে কাজ হওয়ার কথা, তারপর আবার এরর। আচ্ছা, কিছু একটা এরর হয়েছে, লুকস লাইক ইউ হ্যাভ নেস্টেড ইন নেভিগেশন কন্টেইনার ইনসাইড অ্যানাদার কন্টেইনার। ওকে, এখানে হোম না, এইখানে দিয়ে দিই হলো নোটিফিকেশন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। হোম, এইটার প্রয়োজন নাই, কারণ নেভিগেটর গুলো থাকলেই হলো, এই কন্টেইনার গুলো প্রয়োজন নেই, কারণ একটা ড্রয়ারের এখানে তো একটা কন্টেইনার আছে, তাই না? এবার ঠিক আছে, এখানে দেখেন আমার উপরে নোটিফিকেশন বারটাও আছে, আবার আমি যদি এইদিকে ড্রয়ারটা দেখি, দেখেন দারুণ আছে না, বুঝতে পারছেন ব্যাপারটা? ওকে, দারুণ কাজ করছে। তো এখানে আরেকটা প্রবলেম আছে, সেটা হলো যে মানে এবার স্ট্যাক আর ইয়েটা আমরা দুটো একসঙ্গে করে ফেলছি, সেটা হলো আমাদের এই কম্পোনেন্টটার এখানে একটা করে ইয়ে থাকা দরকার, কি বলে হলো যে টগলার অপশন বাটন থাকা দরকার, ঠিক আছে, টগলার। তো সেটা কোথায় রাখবো? আমরা যদি এইখানে টাইটেল দিয়ে দিই, আচ্ছা একটা টগলার বাটন নিয়ে যাবো, তাই তো? তো সেটা পাওয়ার জন্য আমাকে যেতে হবে এক্সপোতে, আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি, সমস্যা নাই। এক্সপো, তো আমার কথা রেকর্ড হচ্ছে কিনা সেটা তো আগে দেখতে হবে, আচ্ছা রেকর্ড হচ্ছে। এক্সপোতে গেলাম, এই যে এক্সপো ডট আইও, এবং এখানে এখন আমাদের যেতে হবে হলো ড্রয়ার নেভিগেশন আমাদেরকে, ঠিক আছে। ড্রয়ার নেভিগেশনটা কোথায়? এই যে ড্রয়ার নেভিগেশন, আচ্ছা ড্রয়ার নেভিগেশন এখানে বলে দেওয়া আছে, এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং ড্রয়ার, এই অপশন, এটা আমাদের একটা ফাংশন দেওয়া আছে ইভেন্ট, আমরা এই এই যে বা টগলার, এটা দিলে এই যে একটা টগলার অ্যাড করতে পারবো, ঠিক আছে। এইটা আমরা টগলার অ্যাড করব, তো সেটার জন্য আমাদের একটা আইকন লাগবে, আইকন লিখে সার্চ যদি দিই আইকনস, এক্সপো ভিক্টর আইকন, দেখেন খুব সহজ এখানে নিয়ে যাবে আমাদেরকে, এই যে ভিক্টর আইকন ডিরেক্টরি, ঠিক আছে, খুবই সহজ এইগুলো আইকন ইউজ করা। এটাকে কপি করে আমি আরেকটা এখানে ট্যাব খুলছি, যেটাতে আমার স্ট্যাক নেভিগেটরটা ওপেন করব। এখন কিছু একটা তো হয়েছে, কার দেখাচ্ছে, তবে এখানে পাচ্ছে না আসলে,
অবশ্যই নেট সমস্যা, দেখেন নেট নাই তো আপাতত। আচ্ছা এই বাটনটা আমি নেক্সট টিউটোরিয়ালে অ্যাড করি, হ্যাঁ, কারণ আপাতত নেট নাই, এখন একসঙ্গে করছি। এই বাটনটা আমরা নেক্সট টিউটোরিয়ালে অ্যাড করব। এগুলো সব কাজ করছে যেহেতু, দেখেন এখান থেকেও যেতে পারছি অসম্ভব সুন্দর, আবার এখানে গিয়ে এখানে ক্লিক করলে এখানে আসতেছি, দারুণ না? তো দেখা হচ্ছে গাইস পরবর্তী টিউটোরিয়ালে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।